ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের সম্মানিত বশির ভাই প্রশ্ন করেছিলেন হজ সম্পর্কে, হজ কখন করতে হবে, হজের পূর্বে বাড়িঘর বা নিজের দুনিয়াবী অন্যান্য বিষয়গুলো করতে হবে নাকি হজ আগে করতে হবে। হজ ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মাঝে গুরুত্বপূর্ণ স্তম্ভ, যাদের সামর্থ্য আছে তাদের উপরে তাদেরকে হজ করতে হবে এবং জরুরি ভিত্তিতে এই ফরজকৃত বিষয়টি আদায় করতে হবে। নিজের ফ্যামিলির ভরণ পোষণ, নিজের ফ্যামিলির ভরণ পোষণ বাদ দিয়ে যদি মক্কাতে আসা যাওয়ার খরচ থাকে, মক্কাতে আসা যাওয়ার তার খরচ থাকে এবং শারীরিক ক্ষমতা থাকে, তার উপরে হজ ফরজ এবং এটা জরুরি ভিত্তিতে আদায় করা উচিত। কারণ বলা যায় না তার মৃত্যু কখন চলে আসে, আর যার সামর্থ্য রয়েছে অথচ সে হজ করেনি তার জন্য হাদিস এসেছে সে খ্রিস্টান হয়ে ইহুদি হয়ে মারা যাক, তাতে কোনো যায় আসে না। অতএব আল্লাহর বিধান সর্বদাই গুরুত্ব দিতে হবে। আপনি এগুলো করতে করতে নিজের সামগ্রী বা নিজের জীবনের জন্যে অনেক কিছু করতে করতে একসময় আপনার সময় চলেই যাবে, যেটা যে কথাটি আপনি উল্লেখ করেছেন, তো এ করতে করতে আপনার সময় চলে যাবে, আপনার মৃত্যুর মুখে পতিত হবেন, আপনি ফরজকৃত হজটি পালন করতে পারলেন না, এটা আফসোসের বিষয়, পরিতাপের বিষয় এবং গুণাগারও হয়ে যাবেন আপনি এক্ষেত্রে। অতএব যখন হজ ফরজ হয়ে যাবে, নিজের ফ্যামিলি খরচ বাদ দিয়ে, নিজের ফ্যামিলির খরচ বাদ দিয়ে, পরিবারের খরচ বাদ দিয়ে যদি মক্কাতে আসা যাওয়ার খরচ থাকে আপনার নিকটে, তাহলে হজ ফরজ এবং এটা যথাসাধ্য তাড়াতাড়ি আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করতে, যাতে করে আমরা তাড়াহুড়া করি বা আদায় করতে দেরি না করি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।